শিক্ষিত মানুষ কইতে পারে হুজুর আপনি আমার জলসায় বয়ান করছেন আপনি রাজনৈতিক এই মুসলমান সারে বিশ্বর মুসলমান এক হয়ে যা সুবহানাল্লাহ কর নারে তাকবীর নারে তাকবীর সারে মুসলমান এক হয়ে যা আগবাড়ি যা ঠিক কি বেটে এই অসম কার ছিল এই অসমের প্রথম মুখ্যমন্ত্রী কেরা ছিল আজ এই মুসলমানকে বাংলা দিছি মনে 40 লাখ 50 লাখ আর এই 40-50 লাখে কেরা বাঁচাইল আমাদের মুসলমান প্রতিনিধি বানাইছে বানাইছে বা বাঁচাইছে বাঁচাইছে না আজকে হচ্ছে দি ভোট কালকে নিয়ে আছে 13 বছরের কাগজ কালকে ধমকি দিয়ে দিচ্ছে উপরে নিয়ে আছে একটা ফাইল আছে দেখেন সেই পাওয়ারও আছে এই আসামের প্রথম মুখ্যমন্ত্রী যদি স্যার সাদুল্লাহ ছিল ওই গোপীনাথ বরদলৈ বংশ তো হিমন্ত বিশ্ব বাড়ি তোর বাপের অসম নয় এইটো মুসলমানের পকড়ে তুই কেন যাও তোর কাম তুই কর মুসলমানকে নিয়ে তুই রাজনীতি করিও না ইয়েস ব্রিলিয়েন্ট চ্যালেঞ্জ ব্রিলিয়েন্ট চ্যালেঞ্জ উইথ অ্যাডমিনিস্ট্রেটিভ ইউ আর গোয়িং টু দ্য টেক এন্ড প্লে ইট আপ পলিটিক্যাল বাট নট গোয়িং টু দ্য টেক দ্য নেম অফ মুসলমান একজন মুসলমান কেউ খারা নয় Why not come and fight there? রাজনৈতিক আছে কোরআনে অর্থনৈতিক আছে কোরআনে কূটনীতি আছে কোরআনে রাজনৈতিক অর্থনৈতিক আছে কোরআনে বিজ্ঞান নীতি আছে কোরআনে আছে নাই চন্দ্রলোকে 1969 সনের 29 জুলাই তারিখে কোন বৈজ্ঞানিক চন্দ্রলোকে গেছিল কারে উশিলা করে গেছিল কোরআনকে উশিলা করে যায় নাই নাম কি এক এমএসসি এখানে আমার সাথে ফাইট করে আছে কইতে পারে না কোথায় কোন ইউনিভার্সিটি পড়ছিল নীল আর্মস্ট্রং নামের মানুষজন কি ছিল কি নাই চন্দ্রলোকে কি করছে মুসলমান হয়েছে কি নাই তাহলে আমার কোরআনে নাই 1965 খ্রিস্টাব্দে সার আইজক দুজন মোচ্ছাকরগণ চুঙা দিয়ে দেখি পরীক্ষা করেছেন না আমার কোরআনে লেখা আছে নাই তাহলে আমার মুসলমান শক্তিশালী হয় কি নয় এই আসামের গভর্নর কেন ছিল প্রথম হ্যাঁ আকবর হাইদরে হিম্মত যদি আছে হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষামন্ত্রী ইউ ক্যান আস্ক মি আই রিপ্লাই টু ইউ বাট নাও এনি ওয়ান মুসলিম লিডার নট গোয়িং টু দ্য কন্টেস্ট উইথ হিম ওয়াই ওয়াই আই প্রেডি এজ মুসলমান নোবডি গোয়িং টু দ্য কোশ্চেন হিম হু ওয়াজ দ্য ফার্স্ট পারসন ইন আসাম অ্যান্ড হোয়াট হিজ নেম কেন প্রশ্ন করে না সার সারজুল্লাহ যদি হয় আকবর হাইদুরি যদি গভর্নর হয় ওর থেকে বড় কে আছে এই সারে বিশ্বর ক্রিকেট বোর্ডের প্রথম সভাপতি কে ছিল ও মুসলমান ছিল জাবেদ ভাই ফুটবলের সেক্রেটারি কে আছে অসমের ও আ ক খ জয়দুর গরিব প্রথম আন্দোলনকারী শহীদ কোন আছিল মুসলমান না হ্যাঁ আজকে আমি কি আছি আমার মানে মানে তাই ভাই আমরা সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ নাকি নামাজ পড়ে মার আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ গো মামুদ তুমি দেখো আমার বিপদ আল্লাহ তো কইছে হে আমার প্রিয় বান্দা বান্দিরা তোমরা যদি আমার নিয়ামত খেয়ে আমার শুকরিয়া আদায় না করো আমি গের কোনকে নিয়ে কেমন অব্দি আমার এই দুনিয়া আর আসমান চলে থাকি বল হয় কি না কোরআনে লিখা আছে না আলেমুলা কোনো মুফতি মৌলানা মহদ্দেশ এখানে বসে আছে কুচন করবেন আপনারা ঠিক আছে আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে আপনারা মাফ করবেন না দেখেন এই মাঘ ফিরাদের মজলিস আজ যে হয়েছে কাল